দেখতে মনে হইতেছে এটা একটা উট পাখির বাচ্চা, ঘর বানানো ট্রাই করতেছে। অনেকদিন পর এই বাচ্চাগুলো ধরতেছি, এটা আমার মাত্র কামড় দিল, আমি কবুতরের গিয়ে ধরা ট্রাই করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আমাদের বাসার হ্যামস্টারগুলোকে অনেকদিন হয়েছে দেখাই না, তো আজকে আমি আমার হ্যামস্টারের বক্সগুলো উপরে নিয়ে আসছি। আমি একটু পরে আমি আমার হ্যামস্টারগুলোকে দেখাইতেছি, তার আগে আমি আমার কবুতরের আপডেটগুলো একটু দেখাই। আপনাদের মনে আছে কিনা আমার কবুতরগুলো কিন্তু যেখানে ডিম দিছিল, ডিমের কি অবস্থা সেটা একটু দেখাই আপনাদের। আরেকটা জিনিস যেটা আপনাদের দেখানো হয় নাই, আমার এই যে এখানে আরও কিছু কবুতর ডিম দিয়ে দিছিল, আমি জানি না কোনগুলো ডিম দিছে। তা লালপাতি এবং সার্টিনের একটা বাচ্চা হয়েছে, তো আর বাকি যে ডিমটা ছিল এটা জমে না, এটা নষ্ট হয়ে গেছে। যেটা আমি আসছি আর সাথে সাথে দেখলাম যে আমাদের এই শেরেমা মুরগিটা যে মাত্র ডিমটা দিছে, ডিম পাড়ার সময় এই মুরগিটা অনেক ডাকাডাকি করে, তো আমি ডাকাডাকি শুই না, আসছি যে ওর কোনো প্রবলেম হইতেছে কিনা, পর আইসা দেখি যে ও ডিম দিতেছে। আর এই পাশে আছে হচ্ছে আমাদের আসিল মুরগির বাচ্চাটা, আমাদের আসিল মুরগিগুলোও ডিম দিতেছে। পানি দিছিলাম খাওয়ার জন্য, এটারে পুরো উল্টা পাল্টা করে ফেলছে। ওই যে দেখা যায় ডিম দিছে, আসছে ডিমগুলো নেওয়ার জন্য। তারপর রিংনেক ফিসেন্টের কি অবস্থা, ওরা ডিম দিছে কি না? না, ওরা ডিম দেয় নাই। তারপর এই পাশে ওরাও ডিম দেয় নাই। ঘুঘু পাখিগুলা ওদের বাসায় ঘর বানানোর ট্রাই করতেছে, ওদের একটা হাড়ি দিয়ে দিছি, দেখি ওরা ডিম দেয় কিনা। আমার যতটুকু মনে হয় ওরা যেহেতু পেয়ার নিছে, তো কয়েকদিনের মধ্যেই হয়তো বা ডিম টিম দিয়ে দিবে। আমি খুব এক্সাইটেড, দেখা যাক ওরা কতদিন পর ডিম দেয়। আজকে ওদেরকে বের করি নাই, আমি একটু আগে আসছি ছাদে। ভাই তো আমি এই মুরগির নিচে একটা বাচ্চা দেখলাম, এই যে অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে ওর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই প্রথম আমাদের বাসায় এমন একটা বাচ্চা হইলো, পুরো উট পাখির মতো লাগতেছে ওরে। জোস দেখেন, একদম উট পাখির মতো দেখতে মনে হইতেছে, এটা একটা উট পাখির বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। এটা একটু ঝরঝরা হয়ে গেলে আমার আসিল মুরগির সাথে রাখা যাবে। মাত্র একটা বাচ্চা ফুটে বের হইছে, বাচ্চাটা অনেক সুন্দর অনেক। আমাদের বাসায় একটাও কিন্তু গলা ছিলা মুরগি নাই, দেখা যাক কয়টা বাচ্চা গলা ছিলা হয় আর কয়টা বাচ্চা নর্মাল হয়। এই যে ফিমেলটা গেছে ডিম পাড়ার জন্য, আমাকে দেখে বের হয়ে গেছে। এই যে আসল মুরগির বাচ্চাটাও ডে বাই ডে বড় হইতেছে, এটার নিচে ছাইরা দিই। আমাদের এখানে অনেক খাবার টাবার পরে থাকে, এগুলো টোকায় টোকায় খাবে, ওইখানে ছাড়া থাকবে। এর আগের দিন আমি ভিডিও করি নাই, এর আগের দিন রাত্রেবেলা আমি আমার কবুতরগুলোকে যখন খাবার দিতেছিলাম, ওই টাইমে একটা লালপাতি কবুতর বের হয়ে গেছিলো, বের হয়ে ও ফ্লাই করে সোজা চলে গেছিলো। তো এরপরে আর আমি এটার আশায় ছেড়ে দিছিলাম যে এটা আসতে পারবে কি না, এরপরে আমি ভিডিও করা হয় নাই, সেই জন্য আপনাদের বলাও হয় নাই। তো আমি বলার আগেই দেখলাম যে আমার কবুতরটা ফিরে চলে আসছে, আমি আমার কবুতরগুলোকে দেখাই। আমি ভাই এই কবুতরটার আশায় ছেড়ে দিছিলাম, যেহেতু লালপাতি কবুতরগুলোকে আমি কখনোই বাইরে ছাড়ি নাই, তো আমি আশাই করি না যে এটা আবার কখনো ব্যাক করতে পারবে। তো এটা আমি এখন আইসা দেখি যে এটা এখানে আইসা বৈশা আছে, এবং এটার অবস্থা খুবই খারাপ দেখতেছি, পাকা ডাকা ঝুইলা আছে, খুবই বাজে অবস্থা। আমি কবুতরের গিয়ে ধরা ট্রাই করি। কবুতরটার পেটে একদমই খাবার নাই, ও মনে হয় সারা রাত বাইরে ছিল, এখন আসছে আমাদের বাসায়। আমি এটারে ভিতরে ঢুকায় খাবার দিয়ে দিই। আর এখানে সার্টিন এন মেলটারে আমি এ পাশে রাখছি, কারণ এইটা ওই বাচ্চাটার উপরে গিয়ে লাফালাফি করে, যে এখনও দেখেন কেমন করতেছে। এইটা মানে প্রতিটা কবুতরের সাথে মারামারি করে, যার কারণে আমি এটা এখানে এনে দিছি, যাতে বাচ্চাটার তেমন কোনো প্রবলেম না হয়। বাচ্চাটা একটু ব্যথা পাইছে এই নটার জন্য, তো এটার আমি এই জন্য কিছুদিনের জন্য এটা এখানে রাখছি। প্রতিটা ফিমেলের সাথে মেলের সাথে মারামারি করে, অনেক পুরনো একটা কবুতর, তো একটু রাজত্ব দেখাইতে চায়, তাই এটা আলাদা করেই রাখছি। আবার এই পাশে যে কবুতরগুলো আছে এগুলোর সাথে তেমন একটা পাত্তা পায় না, ওইগুলো আবার সেই মাইর দেয় এটারে, তো ওই পাশে গিয়ে একটু তাফালিং করে, এই জন্য এটার এই পাশেই না রাখছি। অনেকদিন যাবত আমি আমার হ্যামস্টারগুলোকে দেখাই না, দেখেন আমি হ্যামস্টার পালা স্টার্ট করছি দুইটা দিয়ে, এখন আমার কাছে কয়টা, এইখানে চারটা আর এইখানে চারটা আছে। এইখানে যে চারটা আছে এগুলো হচ্ছে আমার নতুন বাচ্চা আর একটা ফিমেল, আর এইখানে নতুন তিনটা বাচ্চা আছে, মানে প্রথমবার যে বাচ্চাগুলো দিছে এখানে তিনটা আছে,
আর একটা মেল আছে। আচ্ছা, মেল ফিমেল গুলোকে অনেকদিন যাবত রেস্টে দিয়েছি, তো এখন উচিত ওদেরকে আবার নতুন করে পেয়ার করা। তো অনেকদিন রেস্ট দেওয়ার পরে এখন আমি ভাবতেছি যে এই বাচ্চাগুলোকে এই পাশে দিয়ে দিব, মানে নতুন বাচ্চা যে তিনটা হয়েছে এখানে কয়টা মেল কয়টা ফিমেল আমি কিন্তু এখন পর্যন্ত চেক করি নাই, যে এখন চেক করব। চেক করে দেন আমি এই বাচ্চাগুলোকে যে এখানে রেখে দিব। এইটা আমি হাতে নিছি, হাতে নেওয়ার পরই আমার এটা মনে হইতেছে যে এটা একটা ফিমেল বাচ্চা। অনেকদিন পর এই বাচ্চাগুলোকে ধরতেছি। এই বাচ্চাগুলোকে এই যে এখানে দিয়ে দিই, প্রচণ্ড চঞ্চল ওরা, আর হঠাৎ করে জালের মধ্যে নিয়ে আসছি তো তাই ওরা ভয় পেয়ে যেতেছে। এইটা মেল, সেকেন্ড যেটা নিয়েছি ওইটা মেল মনে হইতেছে, আর এটা হচ্ছে লাস্ট। এখানে যে তিনটা বাচ্চা রাখছি, এই তিনটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা ফিমেল মনে হইতেছে আর একটা বাচ্চা মেল মনে হইতেছে, তো এগুলোকে আমি আলাদা করে ফেলবো। আর এই পাশে আমার তিনটা মেল বেবি আছে আর একটা বড় মেল আছে। এইটা হচ্ছে আমার মেন পেয়ারের মেল। তো আও ভাই রে ভাই, ওরে এটা আমার মাত্র কামড় দিল, বড় হয়ে গেছে তো এখন আমার কামড়ও দেয়। আচ্ছা, এতদিন পরে এটা আমার যে কামড় দিল কি পরিমাণ ফাজিল হয়ে গেছে, যদিও ওদের কামড়ে তেমন একটা ব্যথা পাওয়া যায় না। এই যে আমার মেন পেয়ারটারে আবার একসাথে দিয়ে দিছি, অলমোস্ট 2 মাস আলাদা করে রাখার পরে এই যে একসাথে দিছি। অলরেডি ওরা মিটিং মোডে চলে আসছে। এই পাশে হচ্ছে আমার প্রথম ব্যাচের বাচ্চাগুলো, আর এই যে এই পাশে হচ্ছে আমার সেকেন্ড ব্যাচের বাচ্চা। এই যে এখানে তিনটা, এই যে এখানে তিনটা, ওরে ফাইট করতেছে ওরা। অনেকদিন পর আসলে ওদেরকে পেয়ার দেওয়ার কারণে ফিমেলটা হয়তো বা মিটিং করতে যাইতেছে না মেলটার সাথে, কিন্তু মেলটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে প্রচুর, মেলটা হিটে আছে, যার কারণে মেলটা বারবার ফিমেলটার পিছনে পিছনে দৌড়াইতেছে। ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। তো দেখা যাক, আজকে ওদেরকে পেয়ার দিছি, এখন কতদিন পরে ওদের কাছ থেকে আবার নতুন বেবি পাই। এখন যেহেতু ঠান্ডা পড়তেছে, নর্মালি হ্যামস্টাররা কিন্তু মানে শীতকালে কিন্তু ভালোই ব্রিডিং করে, তো আমি এই জন্য তাড়াতাড়ি ওদেরকে আবারও পেয়ার দিয়ে দিছি। আমি আরও আগে দিতে পারতাম, তারপরও যেহেতু ফিমেলটা 2 বার বাচ্চা দিয়ে দিছে, তো একটু রেস্টের প্রয়োজন ছিল। প্রচণ্ড দৌড়াদৌড়ি করতেছে, অনেকদিন পর মেলটা তার ফিমেলটারে পাইছে। ওরা তো এখন তাও নর্মাল আছে, যখন একটু অন্ধকার পড়বে, মানে আমি আমার রুমে যখন ওদেরকে রেখে দিব, তখন দেখবেন যে ওরা মানে প্রচুর দৌড়াদৌড়ি করতেছে, প্রচুর অ্যাক্টিভ হয়ে গেছে। আলোর মধ্যে ওরা খুবই কম অ্যাক্টিভ থাকে, এই যে মিটিং করতে যেতেছে। বাচ্চাগুলোর কথা যদি আমি বলি, এটা হচ্ছে প্রথম ব্যাচের বাচ্চা, ওই কালার এত জোশ আসছে বলার বাইরে। এই যে সেই কালার, প্রথম ব্যাচের এই বাচ্চাটার মধ্যে কালার সবচেয়ে বেশি সুন্দর আসছে। তো এই ছিল আমার হ্যামস্টারের আপডেট। এই হচ্ছে আমার এখন আপাতত কয়টা হ্যামস্টার আছে, এখানে তিনটা, এখানে তিনটা, 6টা, আর এখানে আছে 2টা। আমার 8টা হ্যামস্টার আছে, তার মধ্যে এই 8টার মধ্যে 3টা আছে ফিমেল আর বাকি সবগুলো মেল।